সুপ্রভাত বন্ধুরা, আজ 4ঠা সেপ্টেম্বর বুধবার। শুরু করছি আজ চিন্তনের মুখ্য বার্তা। আজকের আন্তর্জাতিক খবর, প্যালেস্টাইনের পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি বাহিনীর অভিযান অব্যাহত। লাগাতার 5 দিন ধরে বিদ্যুৎ ও জল সরবরাহ বন্ধ অভিযান চালাচ্ছে ইসরায়েলি সেনা। প্যালেস্টাইনের গাজা উপত্যকা থেকে 6 পণবন্দীর মৃতদেহ উদ্ধারের পর থেকেই বিক্ষোভে উত্তাল ইসরায়েল। হাজার হাজার ইসরায়েলবাসী রাস্তায় নেমে বিক্ষোভে ফেটে পড়ছে। ইসরায়েল জুড়ে ধর্মঘটের ডাক দিল সেই দেশের প্রধান ট্রেড ইউনিয়নগুলি। জঙ্গি যুদ্ধবাদ সরকার বন্ধ করে দিল ইসরায়েল কমিউনিস্ট পার্টির দপ্তর। মেক্সিকোতে বিচার বিভাগীয় সংস্কারের বিরোধিতা করে রাস্তায় নামল শিক্ষার্থীরা। কাউকে বেছে নিতে বাধ্য নয় তুরস্ক, জানিয়ে দিলেন এরদোগান। বললেন ইউরোপীয় ইউনিয়ন এবং সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন দুই পক্ষের সাথেই সমঝোতা করে চলবে তুরস্ক। প্রাচ্য এবং পাশ্চাত্যের মেলবন্ধনের রাস্তা খুঁজছে দেশের সরকার, বক্তব্য দেশের প্রেসিডেন্ট এরদোগানের। জার্মানির থুরিঙ্গিয়া প্রাদেশিক নির্বাচনে বড় সাফল্য অর্জন করল রক্ষণশীল এএফডি দল। বাংলাদেশে হাসিনা জামানার 24 জন কূটনীতিক এবং আমলাকে বরখাস্ত করল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। স্পেনে সন্ধান পাওয়া গেল আনুমানিক 6000 বছরের পুরনো এক সেতুর। মানব ইতিহাসে অনেক ধারণাই বদলে যেতে পারে এই আবিষ্কারে, বলছেন স্পেনের প্রত্নতাত্ত্বিকরা। বিজ্ঞান, স্বাস্থ্য ও পরিবেশ সংবাদ। গ্রিসের বন্দরনগরী ভেলোসে মৃত মাছের প্লাবন। স্থানীয় মানুষরা জীবন জীবিকা নিয়ে আশঙ্কিত। জারি করা হয়েছে জরুরি অবস্থা। এই মুহূর্তে উপকূল বরাবর নদীগুলিতে টন টন মরা মাছ জমা হয়ে রয়েছে। কেবলমাত্র মঙ্গলবাড়ি ভেলোসের কাছে সমুদ্র সৈকতের থেকে 57 টন মৃত মাছ সরানো হয়েছে। সরকার দেশের প্যাগাসেটিক গাল বন্দর সংস্কারের জন্য বিপুল অর্থ সংগ্রহ নিয়ে আন্তর্জাতিক তহবিল গঠনে উদ্যোগী। আসছি দেশ ও রাজ্যের খবরে। যোগীরাজ্য উত্তরপ্রদেশে ধর্ষণের অভিযোগে অভিযুক্তর কাছ থেকে 50,000 নিয়ে কেস তুলে নিতে চাপ দেওয়া হচ্ছে, বললেন ধর্ষিতার পরিবার। বস্তারে জঙ্গলে গুলি বিনিময়ে নিহত 9 মাওবাদী, দাবি পুলিশের। বিজেপিকে হারানোই একমাত্র লক্ষ্য, হরিয়ানার বিধানসভা ভোটে আপকে সমঝোতা বার্তা রাহুলের। গরু পাচারকারী সন্দেহে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াকে 30 কিলোমিটার ধাওয়া করে গুলি করে খুন, ধৃত 5 গোরক্ষক বাহিনীর কর্মী। অসম তোমারা বাপার নাকি গান গেয়ে গ্রেপ্তার মিয়া মুসলিম গায়ক। বিজেপি সরকারের ভূমিকায় সাম্প্রদায়িক উত্তেজনা ক্রমশ বাড়ছে আসামে। উত্তরপ্রদেশের লখনৌতে বিজেপি বিধায়কের হুমকি, মসজিদে ঢুকে চুন চুন করকে মারেঙ্গে মুসলিম লোগোকো। মহারাষ্ট্রে আন্ডারওয়্যার গ্যাংয়ের তাণ্ডব, বাড়িতে ঢুকে টাকা গহনা খাবার জামাকাপড় লুট করছে এই দল। এখনও জলের তলায় অন্ধ্র, তেলেঙ্গানার বিস্তীর্ণ অঞ্চল। ভারী বৃষ্টিতে বাঁধের দেওয়াল ভেঙে বিপর্যয় রাজস্থানের জয়পুরে, ভেসে আসছে একের পর এক মৃতদেহ। আরজিকর কাণ্ডের বিচার চেয়ে কলকাতার দখল নিল লাল পতাকা সজ্জিত জনতা। 22 ঘন্টার লালবাজার অবরোধের পর মাথানো আলো কলকাতা পুলিশ, উঠল ব্যারিকেড। পুলিশ কমিশনারের হাতেই জমা দেওয়া হলো পুলিশ কমিশনারের পদত্যাগ চেয়ে দাবি সনদ। আন্দোলন আরও জোরদার হবে, জানালেন জুনিয়র ডাক্তাররা। কলকাতা ইএমএস বাইপাসে 7 কিলোমিটার দীর্ঘ অভূতপূর্ব মানববন্ধনে চিকিৎসকদের সাথে এসে যোগ দিলেন অগণিত সাধারণ মানুষ। সিবিআই এর হাতে গ্রেপ্তারের পর স্বাস্থ্য দপ্তর থেকে অপসারিত হলেন সন্দীপ ঘোষ। আসছি খেলার খবরে। প্যারিস অলিম্পিক্সে মল্লক্রীড়া, মহিলা 400 মিটার প্যারা অলিম্পিক্সে 16তম পদক ভারতের। মহিলাদের 400 মিটারে টি-20 ইভেন্টে ব্রোঞ্জ দীপ্তি জীবনজিৎ। সিএবির বর্ষসেরা ক্রিকেটার অনুষ্ঠুপ জীবনকৃতি সম্মান পাচ্ছেন প্রণব রায়। আগামী 14 সেপ্টেম্বর সিএবির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অনুষ্ঠুপ প্রণবদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। হতাশাজনক ফুটবল ভারতীয় দলের। আন্তঃমহাদেশীয় কাপের প্রথম ম্যাচে মরিশাসকে হারাতে পারল না নতুন কোচ মানলোর ভারতীয় দল। পরিকল্পনা প্রস্তুতির অভাব ছিল স্পষ্ট। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।